সত্যি আর পাচ্ছি না মা। সুধা বোধহয় আমার পুরোপুরি ভুল বুঝছে। আমি একবার সুধার কাছে যাই। আমারও কি ভালো লাগছে এই বিয়ের অনুষ্ঠানে দাঁড়িয়ে থাকতে, কিন্তু কি করবো বল, সবকিছু মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি করতে হচ্ছে। কি হলো, যোগের আগুন নেবলো কি করে ঠাকুর মশাই? জানি না তো মা, জাননি যে ভারি অমঙ্গল। কিন্তু ঠাকুর মশাই, এই অমঙ্গল ঘটালো কে? আমি বলছি। যে আত্মাকে অশুভ শক্তি বশ করে নিয়ে গেছে, এসে আত্মারই কাণ্ড। আর মাকে আমি পেছনের দরজা দিয়ে একটু আগে বেরিয়ে যেতে দেখলাম, যেন মনে হলো নিশি ডেকে নিয়ে গেল। খুব সাবধান, খুব সাবধান, এই বাড়ির ওপর অমঙ্গল নেমে আসছে, খুব সাবধান। কি বলছেন কি, সুধাকে বেরিয়ে যেতে দেখলেন? কাউকে না বলে না কয়ে মূর্খ, কি বলছি বুঝতে পারছিস না? সে তো আর নিজের মধ্যে নেই। রেজো খোকা, তোরা শিগগিরি যা, গিয়ে দেখ সুধা কোথায় গেল, যা শিগগিরি যা। চল দাদা, চল 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 চল। এত বড় অমঙ্গল, যক্ষের আগুন নেবে গেল, এবার আরো কি কি ঘটে দেখ বাচ্চা ভূত। কি করে করতে পারলে তুই, ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হস। আমি লাড্ডু না দিলে তো বজরং বাড়ির ব্রেকফাস্ট খাওয়া হবে না। বাবা, এবার তো কোন থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া ইয়া, সাবধানে সাবধানে দেখে বটরা তো। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?